हेलो एवरीवन इट्स ইতিকা वेलकम बैक टू माय चैनल যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা ক্লিক করে দাও আমার নেক্সট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে মনসুন তো চলেই এলো ভেবেছো তোমরা কিছু নিজেদের হেয়ার কেয়ার নিয়ে আর যদি কিছু ভেবে না থাকো তাহলে ভাবো কারণ এই সিজনে যা হেয়ার ফল হয় তো হয়েই গেল চুলের একদম 12টা বেজে যাবে আর এখন লকডাউনের সিচুয়েশনে বাজেটের কথা মাথায় রেখে আমি মাত্র 20 রুপিসে হেয়ার কেয়ার নিয়ে চলে এলাম সো উইদাউট এনি ফারদার ডিলে লেটস গেট ইনটু দ্য তোমরা একটা কথা নিশ্চয়ই জানো জলে চুন তাজা আর তেলে চুল তাজা তার মানে চুলের মেন ফুড হলো অয়েল আর এই সিজনে চুলে তেল লাগানোটা খুবই দরকার তো আমি এখানে সাজেস্ট করব হচ্ছে নিয়ার ন্যাচারাল কোকোনাট হেয়ার অয়েল মানে এই ভিডিওটা 20 রুপিসের জন্য যে এই হেয়ার অয়েলটা সাজেস্ট করছি এটা কিন্তু একদমই না কারণ তোমরা বাটারটা দেখে বুঝতেই পারছো আমার ঠিক কতটা শেষ হয়েছে কতটা ঠিক ইউজ করি এটা আমিও ইউজ করি আমার মাও ইউজ করে আমি এটা ছোটবেলা থেকে ইউজ করি তো আমার তো প্রচন্ড প্রিয় একটা হেয়ার অয়েল এইটা বাট এই হেয়ার অয়েলটা ইউজ করার একটা প্রসেস আছে কি বলতো বর্ষাকালে আমাদের হেয়ার খুব উইক হয়ে যায় তাই যদি একটু কম করো তাহলে এতটাই চুল ঝরে যে আর কম করার ইচ্ছাটাই চলে যায় আর ঠিক এই কারণেই যদি আমার ওপিনিয়ন চাও তাহলে এই বর্ষাকালে হট অয়েল ম্যাসাজ চুলের জন্য খুবই বেনিফিশিয়াল তো আগে থেকেই আমি এই হট অয়েলটা বানিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই অল্প করেই করেছি বিকজ আমার খুব একটা বেশি লাগে না তো এবারে আমি এটা অ্যাপ্লাই করে নিই তো ফার্স্টে আমি আমার ফিঙ্গার টিপসের মধ্যে নিয়ে নেবো অয়েলটা এবারে আমি এরকম ভাবে এরকম চুলটা ফাঁক করে করে মাসাজ করব তোমরা কি দেখো সার্কুলার মোশনে মাসাজ করবে এরকম নখ দিয়ে এরকম ভাবে ঘিসবে না তাতে কিন্তু চুলের আরো মানে স্ক্যাল্পে কিন্তু খুব ক্ষতি হয় আর চুলের গোড়াও ঢিলে হয়ে যায় তাই জন্য তোমরা এরকম হালকা হাতে মানে এরকম জাস্ট ফিঙ্গার টিপসটা দিয়ে এরকম ভাবে মাসাজ করবে চুলে এটা বার্ন করে নিয়েছি তো আমি এবারে 2-3 hours ওয়েট করব দেন শ্যাম্পু করে নেব শ্যাম্পুর জন্য আমি এখানে ডাভের হেয়ার ফল রেসকিউ শ্যাম্পুটা ইউজ করব মানে আমি বরাবর বর্ষাকালে বরাবরই এই শ্যাম্পুটা ইউজ করি আমি একটা বটল ইউজ করি এর ওই 210 থেকে হয়তো স্টার্টিং তো 600 পর্যন্ত এই বটলটা পাওয়া যায় বাট আমি এখানে এখন তোমাদেরকে এটা দেখাচ্ছি যাতে করে তোমরা এটা জানতে পারো যে 2 টাকার পাউচ প্যাকও পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে যাবে গিয়ে এরকম 2 টাকার দিয়ে বলবে যেটা ডাবের এরকম হেয়ার ফল রেসকিউ এর পাতা দাও তো এরকম দিয়ে দেবে এই পাতাটা এটা এটা হচ্ছে 2 রুপিস এইটা আমার 2টো লাগে আমার চুলটা যেহেতু একটু কোমর অবধি তো আমার এটা 2টো লাগে তো তোমাদের যাদের ছোট চুল বা 2টো করে শ্যাম্পু ইউজ করেই বেটার কারণ তেলটা একটা চুলে কাটায় তারপরে মানে একটা শ্যাম্পুতে তেলটা কাটিয়ে দেয় তারপরে আরেকটা শ্যাম্পুতে ভালো করে চুলটা ওয়াশ করে রাখে আমার 2-3 hours হয়ে গেছে আমি তেলটা রেখেছি চুলে আর চুলে ভালো করে তেলটা অ্যাবজর্ব হয়ে গেছে তো যাই এবারে আমি গিয়ে শ্যাম্পুটা করে নিই চলে এসেছি তো তোমরা দেখতেই পেলে বর্ষাকালে আমি ছোট্ট খাট্টো উপায়ে কি করে এত কম খরচের মধ্যে কি করে আমি আমার হেয়ারটা কেয়ার নিই তো এটাই ছিল আমার ভিডিওটা তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে
তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।